গোটা বাংলা জুড়ে দুর্যোগের পরিস্থিতি তৈরি হতে চলেছে রবিবার সবথেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা নতুন করে সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে ভারী বৃষ্টিপাত হতে পারে এর পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও ওই দিন ভারী বৃষ্টিপাত হতে পারে অর্থাৎ উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের একাধিক জায়গাতে জোরদার বৃষ্টিপাতের সম্ভাবনা বাংলাদেশেও ভারী বৃষ্টিপাত দাপট দেখাতে পারে ঝড় বৃষ্টির কথা বলেছে আবহাওয়া দপ্তর কমলা সতর্কতা জারি করেছে অর্থাৎ সতর্ক হওয়ার কথা বলেছে নতুন করে আপডেট উঠে আসছে ইতিমধ্যে যে আপডেট ছিল যে বৃহস্পতিবার যেমন বৃষ্টিপাত হয়েছিল ফলে আবহাওয়া একটু ঠান্ডা হয়ে গেছিল কিন্তু শুক্রবারে পূর্বাভাস দেওয়া হয়েছিল ঝড় বৃষ্টি হবে কিন্তু দেখা গেছে যে মূলত বেশ কিছু অংশ শুধুমাত্র হালকা বৃষ্টিপাত হয়ে হলেও আর কোনো বৃষ্টিপাত সেভাবে কিন্তু হয়নি যেমন মুর্শিদাবাদের দিকে আমরা দেখাচ্ছি দেখলাম যে মেঘ উঠেছিল মুর্শিদাবাদ বা পূর্ব বর্ধমানে কাটোয়া সাইড বা নদিয়ার দিকে এবং পরবর্তী রাজশাহী মেরপুরের দিকে মনমোহন সিং পর্যন্ত মেঘাচ্ছন্ন আছে এবং রয়েছে যেটা বীরভূম হয়ে মালদা হয়ে কিন্তু বেশ কিছু অংশ দেখা যাচ্ছে যে এটা রংপুর দিকে আলিপুরদুয়ার কোচবিহার দিকে যাচ্ছে ফলে ওই দিকে কিন্তু বৃষ্টিপাত থাকতে পারে দমকা ঝোড়ো হাওয়া থাকতে পারে বৃষ্টিপাত থাকতে পারে মেঘাচ্ছন্ন বাকি অংশে দেখুন শুধুমাত্র মেঘলা মেঘলা আকাশ এরই মধ্যে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে পুরো বিষয়টিকে জানিয়ে দিচ্ছি একবার দেখে নিই যে আলিপুর আবহাওয়া এই মুহূর্তে কোথায় কেমন সতর্কতা জারি করেছে আপনার এলাকায় আকাশটা কেমন রয়েছে কোন কোন জায়গাতে বৃষ্টিপাত হবে ত্রিপুরা মিজোরাম মণিপুর নাগাল্যান্ড আমরা সব দেখানোর চেষ্টা করছি এর পাশাপাশি বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা দেখেও আমরা একবার নজর দিয়ে দেব তো এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন যে স্যাটেলাইট ইমেজে ভারতের বিভিন্ন অংশে কিন্তু মেঘাচ্ছন্ন রয়েছে এগুলি কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে আরও মেঘ ঘনীভূত হবে ভিডিও লাইক করে দেখুন এবং শেয়ার করবেন সতর্ক করবেন মানুষ জানতে পারবে একটু টাইম এদিক ওদিক হবে কিন্তু আসল খবরটা আপনারা জেনে যাবেন খবর বাংলা ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন তো ইতিমধ্যে দেখুন প্রথমে সতর্কতা পেজটা দেখিয়ে দিই আলিপুর আবহাওয়া দপ্তর সতেরো তারিখ সন্ধ্যাবেলাতে লম্বা সতর্কতা জারি করেছে বিহার ঝাড়খন্ড উড়িষ্যা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সিকিম এবং উত্তরবঙ্গে কমলা সতর্কতা ঝোড়ো হাওয়া ভারী বৃষ্টিপাত মূলত এইটা হচ্ছে যে সতেরো তারিখ মানে শুক্রবার আঠেরো তারিখ শনিবার এবং উনিশ তারিখ থেকে কুড়ি তারিখ পর্যন্ত মানে সোমবার সকাল পর্যন্ত সময়ের মধ্যে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে মেঘ আমরা দেখলাম কিছুটা যাচ্ছে এবং মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর এই জায়গাগুলোতে কোথাও কোথাও ঝোড়ো হাওয়া চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে এর পাশাপাশি এখানে বাকি জায়গাতেও কিন্তু কোথাও কোথাও তিরিশ থেকে চল্লিশ হতে পারে তার মানে আলিপুরদুয়ার কোচবিহারের কথা বলছে আর কি বা জলপাইগুড়ির দিকে যদি মেঘটা যতটা বিস্তার হয় সেখানে কিন্তু হতে পারে যারা যারা ঝোড়ো হাওয়া পাচ্ছে বা আদৌ ঝড়ো হাওয়া হয়েছে কিনা বলবেন মেঘটা উঠেছে ওদিকে আর এই এখানে আঠেরো উনিশ তারিখের মধ্যে একটু কমতে পারে কিন্তু উনিশ তারিখে বৃষ্টিপাত একটু বাড়বে ওইদিকে দমকা ঝোড়ো হাওয়া থাকতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে এর পাশাপাশি কোন কোন সময়তে হবে অনেকে জিজ্ঞেস করেন যেখানে কিন্তু সময় লেখা থাকে না আমরা ওই দেখাবো দেখতে দেখুন জলপাইগুড়ি কোচবিহার মালদা উত্তর দক্ষিণ দিনাজপুরের দিকে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত তার মানে ওই জায়গাগুলো থেকে আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও কিন্তু ভারী বৃষ্টিপাত হবে দেখুন ওই মালদার পরে যেটা রয়েছে আমাদের বীরভূম রয়েছে তো এখানেও দেখা দেখা যাচ্ছে বীরভূম রয়েছে মুর্শিদাবাদ রয়েছে এর পাশাপাশি রয়েছে মুর্শিদাবাদ তলায় রয়েছে নদিয়া তার পাশে রয়েছে তার তলায় রয়েছে উত্তর চব্বিশ পরগনা তার তলায় রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা এবং রয়েছে পূর্ব মেদিনীপুর তার মানে দেখুন একদম মুর্শিদা মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা এখানে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এই দিকগুলোতে কথা বলছে তার মানে আমরা ধরে নিচ্ছি যে ওর পাশে যে জেলাগুলি রয়েছে তার মানে সংলগ্ন কিছু এলাকা পূর্ব বর্ধমানের পূর্ব দিক এবং হুগলি এখানেও কিন্তু সঙ্গে কলকাতা হাওড়ার কিছু এলাকাতেও যোদ্ধার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এখানে হয়তো আপডেট আরও পাল্টাতে পারে তারপরে সোমবারও কিন্তু দমকা হাওয়া থাকতে পারে সতর্কতা মূলত শনিবার রোববারেরই মধ্যে বা সোমবার সকালের মধ্যেই দুর্যোগটি বেশি থাকবে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ বাংলাদেশেও এই অবস্থা হবে ত্রিপুরা মিজোরাম মণিপুর আসাম সবদিকে হবে বিহারের দিকেও ঝোড়ো হাওয়া বৃষ্টিপাতের কথা বলছে ঝাড়খণ্ডেও রয়েছে ঝোড়ো হাওয়া বৃষ্টিপাত শিলা বৃষ্টিপাতের কথা রয়েছে তো কোথাও কোথাও হতে পারে উড়িষ্যা উড়িষ্যা দিকেও কিন্তু ভারী বৃষ্টিপাত হবে উড়িষ্যার দিকে দেখা যাচ্ছে শিলা বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে কিন্তু আঠেরো তারিখ উনিশ তারিখের মধ্যে ঝোড়ো হাওয়া এবং কোথাও কোথাও শিলা বৃষ্টিপাত এবং ভারী বৃষ্টিপাত হতে পারে এরকম করে হতে পারে সম্ভাবনা থাকছে তবে গরম বেশি থাকলে তবে বৃষ্টি হতে পারে নাহলে কিন্তু শুধুমাত্র বৃষ্টিপাত হবে বাষ্প কিন্তু অনেকটা ঢুকছে এইটা হয়ে গেল এখানে সতর্কতা পেয়েছে এদিকে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি নামবে বলছে এটাই রয়েছে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের আপডেট এবারে বৃষ্টিপাত মূলত কিন্তু মোস্ট প্লেসেস উনিশ তারিখ কুড়ি তারিখে বেশিরভাগ জায়গাতে বৃষ্টিপাত হবে একুশ তারিখে একটু কমবে উত্তরবঙ্গে জেলাগুলিতে গাঙ্গে পশ্চিমবঙ্গে রবিবার দুর্যোগপূর্ণ থাকবে সব থেকে বেশি রবি থেকে সোমবার সকালের মধ্যে বা শনিবার রাত থেকে এখানে শনিবার থেকে শনিবার থেকে সোমবার সকাল পর্যন্ত সময়ের মধ্যে বেশিরভাগ জায়গাতে যেখানে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হচ্ছে তার মানে গোটা জেলার বেশিরভাগ জায়গা মানে গোটা জেলাতেই বৃষ্টিপাত হতে পারে এইটাই কিন্তু বলছে আবাদটা এবং ভেরি লাইগলি মানে সোমবারেও বৃষ্টিপাত হবে মঙ্গলবারের পর বুধবার থেকে আবহাওয়াতে উন্নতি আসবে রোদ বেরোবে ভালোভাবে তার আগে পর্যন্ত কিন্তু বেঙ্গলা মেঘলা থাকবে এবং তারই মধ্যে বৃষ্টিপাত বৃষ্টিপাত সব জায়গাতে সবসময় হবে না এদিক ওদিক করে হবে বিহার ঝাড়খণ্ডেও কিন্তু বেশি অনেক প্লেসে হতে পারে এরকম রকম কিন্তু উড়িষ্যার দিকে কিন্তু দু এক জায়গাতে হতে পারে উড়িষ্যা তার মানে ঝাড়খণ্ড বিহার এবং উড়িষ্যা আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গের পাশাপাশি বাংলাদেশে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবারে চলুন আমরা উইন্ডিতে ফিরে যাচ্ছি তো আমরা চলে এলাম ওয়েন্ডি লাইভ সেখানে প্রথমে একটু ঝড়টা দেখিনি ঝড় আদৌ হবে কি না এখানে একটা ঘূর্ণা বর্তমান দেখা যাচ্ছে তো এটা যেটা হবে সোম রবিবার বা সোমবার থেকে কিন্তু জোরে হাওয়া কিন্তু এখান থেকে ঢুকবে তেড়ে হাওয়া ফলে এখানে বৃষ্টিপাত বাড়াতে সাহায্য করবে বাড়িয়ে দেবে এখন যেটা রয়েছে শনিবারে কোথাও কোথাও কিন্তু দমকা ঝোড়াও হতে পারে সেটা চল্লিশ থেকে চল্লিশ কিলোমিটার কাছাকাছি সময় হতে পারে আপাতত যদি চল্লিশ থেকে পঞ্চাশ বলেছে এগুলো কোন জায়গা গোয়ালতর তার মানে বিষ্ণুপুর মানে বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর এছাড়া ঝাড়গ্রামের কাছাকাছি এবং হুগলির দিক হয়ে বর্ধমানের দিকে যেতে পারে এছাড়াও দেখি কোথাও কথা আসছে কি না এছাড়া এই দিকগুলোতে আসতে পারে নাগাল্যান্ড মিজোরাম মণিপুর এগুলো আচ্ছা পরবর্তী ক্ষেত্রে পুরুলিয়া পশ্চিম বর্ধমান হয়ে বীরভূম মুর্শিদাবাদ নদিয়ার দিকে যেতে পারে তার মানে দিকে মেঘ উঠতে পারে এগুলো কিন্তু কখন হচ্ছে না দুপুরবেলাতে সুতরাং শনিবার দুপুর থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়া শুরু হবে বৃষ্টিপাত বাড়বে বাংলাদেশে কোথাও কোথাও ঝোড়ো হাওয়া থাকবে কোথাও কোথাও কালবৈশাখী হতে পারে রবিবার বৃষ্টিপাত সব থেকে বেশি হবে এখান থেকে পুরো এখান থেকে কিন্তু দেখুন জলীয় মাস ঢোকাবে এবং পরবর্তী ক্ষেত্রে আমরা দেখবো যে রবিবারে কিন্তু দুপুরবেলা থেকে সন্ধ্যেবেলার মধ্যে কোথাও কোথাও ঝোড়ো হাওয়া বইতে পারে এখান থেকে দমকা ঝোড়ো হাওয়া ঢুকবে এই যে এখান থেকে দেখতে যে একদম পুরীর কাছ থেকে শুরু করে এগুলো কিন্তু মানে সাগরদ্বীপ নামখানা পোশারগঞ্জ দীঘার দিকে প্রচুর পরিমাণে কিন্তু ঝোড়ো হাওয়া বইবে পোশারগঞ্জ এগুলো কিন্তু থাকবে অর্থাৎ উপকূলের দিকে যারা রয়েছেন তারা কিন্তু ঝোড়ো হাওয়া পাবেন ভেতর দিকে আমরা দেখবো নাও পেতে পারি কিন্তু এগুলো বাষ্প ঢুকিয়ে দেবে মানে এখানে বৃষ্টিপাত বেড়ে যাবে এগুলো পরবর্তী ক্ষেত্রে আরও দেখুন বাংলাদেশের দিকে সোমবার সকালের দিকে কিন্তু আমরা দেখব যে এই কলকাতা হাওড়া দুই চব্বিশ পরগনা ধরে খুলনা বরিশাল চট্টগ্রামের দিকে বা ঢাকার দিকে কিন্তু যাবে তো এই রয়েছে ব্যাপার উত্তরবঙ্গে কিন্তু সেরকম ঝোড়ো হাওয়া থাকছে না দেখে নিচ্ছি একুশ বাইশ তারিখের দিকে আবার একবার ঝোড়ো হাওয়া ঢুকতে পারে এখানে মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর তার পাশাপাশি বাংলাদেশের ঢাকা এবং আমরা দেখব যে কিছুটা মেদিনীপুর হয়ে কিন্তু যেতে পারে বাঁকুড়া মেদিনীপুর এদিকে যেতে পারে এটা রয়েছে বায়ু প্রবাহ তেইশ তারিখ থেকে আর কিছু থাকবে না শুকনো আবহাওয়া হয়ে যাবে এবারে যেটা দেখব যে বজ্র বিদ্যুৎ সব বৃষ্টিপাত কোন কোন জায়গাতে আসছে আমরা একটু সংক্ষেপে দেখে দিচ্ছি দেখুন মেঘ আমরা দেখলাম তো পূর্বাভাস ছিল দেখি পূর্বাস কেমন ছিল শুক্রবারে কিছু ছিল এখানে মেঘ রুটে ছিল কিন্তু এই বৃষ্টিটা সব শুধু মেঘলা মেঘলা হয়েছে বৃষ্টিটা কিন্তু হয়নি যেহেতু আগের দিন বৃষ্টি হওয়ার জন্য ওয়েদার ঠান্ডা ছিল শুধুমাত্র জলীয়বাস পর্যন্ত মেঘই ঢুকেছে কিন্তু জমায়েত সেভাবে হতে পারেনি তাই কোথাও কোথাও হালকা বৃষ্টি হয়ে কেটে রাতের দিকে ওই যে মেঘ যাচ্ছে ফলে রাত্রেবেলাতে যদি মেঘ এখানে পৌঁছে যায় তাহলে রংপুর রাজশাহী এখানে আলিপুরদুয়ার কোচবিহার এগুলোতে বা আসাম এগুলোতে কিন্তু বৃষ্টিপাত হতে পারে যদি মেঘ হয় আর না হলে কিন্তু নর্মাল থাকবে মেঘলা মেঘলায় থেকে যাবে কিন্তু শনিবার থেকে আমরা দেখব যে মেঘাচ্ছন্ন আকাশ হবে এবং দুপুর বেলা থেকেই কিন্তু দেখা যাবে যে উপকূল ধরে এই যে উড়িষ্যা ভদ্রক বা বারিপদ বা ভুবনেশ্বর এগুলোতে কিন্তু কিছু কিছু এলাকাতে মেঘাচ্ছন্ন হবে মেঘ থাকবে ছেড়ে ছেড়ে এবং জলেশ্বরে দেখা যাবে যে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি কলকাতা চব্বিশ পরগনার দিকে এবং খুলনা বরিশালের দিকে কিছু কিছু এলাকাতে বজগরম মেঘ হয়ে বৃষ্টি বৃষ্টিপাত হতে পারে পরের দিকে বৃষ্টিপাত বাড়বে দুর্যোগটি বাড়বে উড়িষ্যা থেকে দুই মেদিনীপুরে বৃষ্টিপাত হবে হুগলিতে বৃষ্টিপাত হতে পারে পুরুলিয়া পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমানে বৃষ্টিপাত হবে কিছুটা এর পাশাপাশি বীরভূম মুর্শিদাবাদে বৃষ্টিপাত হবে মালদা দক্ষিণ দিনাজপুরের বৃষ্টি কিছু কিছু এলাকাতে বৃষ্টিপাত হবে পরবর্তী ক্ষেত্রে আমরা দেখবো যে বৃষ্টিপাত বেড়ে যাবে ঝাড়খণ্ডে বৃষ্টি হবে বিহারে কিছুটা বৃষ্টি হবে ধানবাদের কাছে বৃষ্টিপাত দেখা যাচ্ছে যে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এবং এবং কিছুটা এখানে পূর্ব বর্ধমান বিভিন্ন এলাকা এবং বীরভূম মুর্শিদাবাদ এই হয়ে মালদা রাজশাহী বিভাগ বিভিন্ন এলাকাতে রংপুর বিভাগে দক্ষিণ দক্ষিণ দিনাজপুরের দিকে বৃষ্টিপাত বাড়বে এর পাশাপাশি বঙ্গাইগাঁও এখানে পাঠশালা গোয়ালপাড়া বারপেটা রোড হয়ে কিন্তু আসাম মেঘালয় বৃষ্টিপাত হবে এর পাশাপাশি পরের দিকে পরের দিকে দেখব যে বৃষ্টিটা চলে যাবে বাংলাদেশের দিকে রাজশাহী রংপুর ঢাকা মনমনসিংহ হয়ে এটা চলে যেতে পারে উত্তরবঙ্গের জেলাগুলির উপরের দিকে পাহাড়ি অঞ্চলে বৃষ্টিপাত হবে পাশাপাশি বৃষ্টিপাত হবে আসামের বিভিন্ন অংশে মাঝারি থেকে মাঝারি ভারী হতে পারে কোনো কোনো অংশে জোর হবে এরপরে রবিবার থেকে বৃষ্টিপাত বাড়বে রবি থেকে সময়ের মধ্যে বেশ কিছু অংশে ভারী বৃষ্টিপাত হবে ইতিমধ্যে আলিপুর আবাদ বলেছে যে এই জায়গাতে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে মুর্শিদাবাদ নদীয়া বীরভূম এখানে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর কিছু এলাকা তবে আমরা যেটা বলবো যে হুগলি পূর্ব বর্ধমান এবং কলকাতা হাওয়াটাতেও বেশ কিছু অংশে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং হবে মেরপুর মানে খুলনা বিভাগে বৃষ্টিপাত বাড়বে এর পাশাপাশি দেখতে থাকুন উত্তরবঙ্গ কিছু এলাকাতে ভারী বৃষ্টিপাত হবে যেমন এগুলো এখান থেকে উত্তর দক্ষিণ দিনাজপুর বলেছে মালদা দিয়ে আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টিপাত উড়িষ্যার দিকে থাকবে অন্ধ্রপ্রদেশের দিকে থাকবে এই বৃষ্টিটা ধীরে ধীরে কিন্তু আমাদের কলকাতা এবং দুই চব্বিশ পরগনার দিকে বাঁকুড়া হুগলি বিভিন্ন অংশে দেখুন ভারী বৃষ্টিপাতের পাশ থাকছে হালকা মাঝির পাশাপাশি বৃষ্টিপাত বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে হবে পুরুলিয়া বাঁকুড়া ধরে দেখুন রাজশাহী এদিকে মালদা এগুলো কিন্তু বৃষ্টিপাত বেড়ে যাচ্ছে সব জায়গাতে বৃষ্টিপাত থাকছে এর পাশাপাশি মনমোহন সিং ঢাকা সিলেট বৃষ্টিপাত বেড়ে যাচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলিতে বাড়ছে আসামে বৃষ্টিপাত বাড়ছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর বিহার আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি বিভিন্ন এলাকাতে কিন্তু বৃষ্টিপাত থাকবে শীতলা প্রচুর দিনঘাট দিনহাটা বঙ্গাইগাঁও এছাড়া রাজশাহী রংপুর বিভাগের বিভিন্ন অংশে বিভিন্ন জেলাতে বৃষ্টিপাত থাকবে বিহারে বৃষ্টিপাত থাকছে মেরপুর মুর্শিদাবাদ নদীয়া বীরভূম প্রচুর পরিমাণে বৃষ্টিপাত আছে আলমডাঙ্গা দমহরা কটচাঁদপুর ঝিনাইদৌ বালকান্দি ফরিদপুর মুন্সীগঞ্জ ঢাকা দোহা এগুলো বৃষ্টিপাত থাকবে নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া আগরতলা অম্পাসা কুয়ারঘাটা ধর্মনগর এখানে কিন্তু হেলকান্দি শিলচর বৃষ্টিপাত থাকবে এছাড়া বার এখানে থাকবে সিলেট বিভাগ মনমোহন সিং বৃষ্টিপাত থাকবে কাপসিয়া কিশোরগঞ্জের দিকে ঢাকা কুমিল্লার দিকেও সম্ভাবনা থাকবে পরবর্তীকালে ক্ষেত্রে এই ভারী বৃষ্টিপাত নেমে যাবে রবিবারের সময়ের মধ্যে প্রচুর বৃষ্টিপাত কিন্তু কিন্তু দেবে অর্থাৎ শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি উত্তর দক্ষিণ দিনাজপুর রংপুর রাজশাহী বিভাগ মালদার দিকে প্রচুর বৃষ্টিপাত হবে এবং বীরভূম পূর্ব বর্ধমান হুগলি নদীয়ার দিকে বৃষ্টিপাত কিন্তু থাকবে কাটোয়া বোলপুর সিউড়ি রামপুরহাট দিকে কিন্তু বৃষ্টিপাত থাকছে এবং দেখুন গুসকরা হয়ে কিন্তু মেমারি মঙ্গলকোট ভাতার এসবের দিকে নামবে অর্থাৎ গোটা পূর্ব বর্ধমানে শান্তিপুর নদীয়া ধরে কিন্তু যেটা এই অবাধত বলছে যে বনগাম বনগাঁ চাকদা রানাঘাট এগুলো বৃষ্টিপাত থাকবে সাতক্ষীরা খুলনা শ্রীকান্তপুর মংলা বাগেরহাট খুলনা এখানে কিন্তু অভয়নগর যশোর লংলাইল দিকে বৃষ্টিপাত হবে এছাড়াও ভারী বৃষ্টিপাত ঢুকবে রাজশাহী ঢাকার দিকে মনমোহন সিং সিলেটে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত মাঝারি থেকে মাঝারি ভারী ডিব্রুগড় যোরহাট তেজপুর হয়ে আলিপুরদুয়ার কোচবার জলপাইগুড়িতে বৃষ্টিপাত অর্থাৎ দুর্যোগ শনিবার থেকে দুপুর থেকে রবিবার সোমবার পর্যন্ত ভারী বৃষ্টিপাত বা হতে পারে বা কোথাও কোথাও আরও জোর বৃষ্টিপাত হতে পারে ঢাকা ত্রিপুরা এগুলো কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঢুকছে দেখতেই পাচ্ছেন রবিবারও কিন্তু প্রচুর বৃষ্টিপাত হতে থাকছে আমরা অনেকটা দেখালাম আরও দেখালে আরও সময় লাগবে চিত্র দেখে নিন উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে বৃষ্টিপাত থাকছে এবারে বৃষ্টিপাতগুলো যেগুলো হবে একটু পূর্ব দিকে সরবে ফলে উত্তর দক্ষিণ দিনাজপুর এই রাজশাহী খুলনা ঢাকা বাংলাদেশ প্রচুর বৃষ্টিপাত হবে চট্টগ্রাম বৃষ্টিপাত হবে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা বৃষ্টিপাত হতে হতে সেদিকে সরে যাবে কমতে থাকবে মঙ্গলবার থেকে এই দিকগুলোতে এবারে সরে যাবে একবার দুবার বৃষ্টিপাত মাঝে মাঝে আসবে হালকা মাঝারি আর ভারী বৃষ্টিপাত যা থাকবে সেগুলো সবই বাংলাদেশ হয়ে চলে যাবে কোথাও কোথাও বুধবারের দিকেও রাত পর্যন্ত বৃষ্টিপাত মানে মঙ্গলবার রাত পর্যন্ত বৃষ্টিপাত থাকবে কলকাতা হাওড়ার দিকে থাকবে এগুলো দিয়ে শেষ বাইশ তারিখের দিক থেকে আর বৃষ্টিপাত সেভাবে হবে না আবার পঁচিশ তারিখের দিকে হালকা পুলকা কোথাও কোথাও আসতে পারে পশ্চিমী ঝঞ্ঝাও দেখা যাচ্ছে আসবে মনে হচ্ছে এই ব্যাপার আর কোনো বঙ্গোপসাগরে কিছু আসছে না এই যে ছাব্বিশ তারিখের দিকে আবার একটু মেঘাচ্ছন্ন হতে পারে এই তার আগে তাপমাত্রা বেড়ে যাবে এই রয়েছে আপডেট কোথাও ক্লিক করা দরকার আছে একটা জায়গায় ক্লিক করি কলকাতা মেঘাচ্ছন্ন আকাশ থাকবে এবং রবিবার শনিবার একটু বৃষ্টি হবে রবিবার থেকে দেখুন বৃষ্টিপাত রবিবার সোমবারের মধ্যে এখানে কিন্তু বৃষ্টিপাত দেখাচ্ছে বৃষ্টিপাত কিন্তু থাকবে ঝোড়ো হাওয়াও থাকতে পারে মাঝে মাঝে এরকম ব্যাপার থাকছে মঙ্গলবার পর্যন্ত বৃষ্টিপাত হবে বুধবার একটু বৃষ্টি হবে তারপরে কিন্তু আবহাওয়া বদল হবে রোদ জন্ম রাখা আবার শুরু হয়ে যাবে তাপমাত্রা বেড়ে বত্রিশ ডিগ্রি পর্যন্ত আবার পৌঁছে যাবে এমন ব্যাপার কিন্তু তার আগে তাপমাত্রা সর্বোচ্চ পঁচিশ ডিগ্রিতে পৌঁছে যাওয়ার সম্ভব অর্থাৎ পঁচিশ থেকে বত্রিশ পর্যন্ত চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই থাক ধন্যবাদ